আজ শুক্রবার রাজ্য জুড়ে থাকবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মালদহ ও দুই দিনাজপুর জেলায় শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করছেন বিদ দপ্তর দক্ষিণবঙ্গে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে সঙ্গে কালবৈশাখীর প্রবেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে রাতে তাপমাত্রা সামান্য কমলেও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে সকালে দিকে কলকাতা তাপমাত্রা বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ ছত্রিশ থেকে পঁচানব্বই শতাংশ রাজস্থানে নতুন করে তৈরি হয়েছে পশ্চিম ঝঞ্ঝা অন্যদিকে আরব সাগরে রয়েছে উচ্চচাপ বলয় সেদিক থেকে এবং গঙ্গোসাগরের দিক থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই পশ্চিমী ঝঞ্ঝ এবং পূর্বালে হাওয়ার সংঘাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অন্যদিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে লাখা সহ জম্মু কাশ্মীরে এছাড়া ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দিল্লি ও রাজস্থানে সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও তো ফ্রেন্ডস তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের খবর সবার আগে আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে